বর্তমানে যখন মুসলিমরা বোমা বিস্ফোরণের জন্য সমালোচিত হচ্ছি, এ সময় কি করা উচিত? আসলে আমাদের উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসরণ করা। একটা বিষয় বুঝতে হবে যে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেই হত্যা মাতৃভূমিকে রক্ষার জন্য না হয়, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলামে হারাম। যেহেতু আমরা মুসলিম, আমাদের দায়িত্ব সারা বিশ্বকে কোরআনের এই নির্দেশ পৌঁছে দেয়া যে মুসলিম বা অমুসলিম যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করাটাই হচ্ছে হারাম। এটা কোরআনের শিক্ষা। এবং হয়তো কিছু তথাকথিত মুসলিম আছে যাদের আছে খারাপ উদ্দেশ্য বা যাদের আছে ভুল শিক্ষা, তারা ভাবে হত্যা করা অন্যায় না। হয়তো এমন কিছু মুসলমান আছে যারা ভাবতে পারে যে আমরা জানি, কিছু মানুষ আছে যারা অন্যদের মগজ ধোলাই দিয়ে বলে যদি এসব করি তাহলে আমরা জান্নাতে যাব। কাজেই বোঝা যাচ্ছে এসব ভাবনা হলো অবাস্তব ভাবনা। যদি সত্যের পথে চলতে হয় কোরআন এবং সুন্নার আলোকে চলতে হবে। নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করবো না। কাজে 11 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছিল, বোমা বিস্ফোরণ হোক লন্ডনে বা ইন্ডিয়াতে, এই সব ঘটনা কোনো মুসলিম বিশেষজ্ঞ যার ইসলামের জ্ঞান আছে সে কখনোই বলবে না নিরাপরাধ মানুষকে হত্যা করা ঠিক। কিছু মানুষ আছে যারা নিজেদের পরিচয় দেয় মুসলিম, তারা ভাবতে পারে এসব ভালো, আর তারা এরকম বলে যে বেশ আমরা হত্যা করলে জিহাদ করলাম এবং জান্নাতে যাব। আসলে এটা অবাস্তব ভাবনা। আর আমাদের মুসলিমদের পরিষ্কার ধারণা থাকা উচিত যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম, সে যাই হোক মুসলিম বা অমুসলিম। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলিমরা সমালোচিত হচ্ছি। এই সময়ে আমাদের কোরআন এবং সুন্নার শিক্ষা ছড়িয়ে দিতে হবে যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। যদিও প্যালেস্টাইনে একটা যুদ্ধ চলছে যেখানে মানুষ হত্যা করা হচ্ছে, তারা যদি সেখানকার আর্মির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাহলে সেটা অন্য ব্যাপার, মুসলিম হিসেবে আমরা সেটার পক্ষে। যদি ইসরায়েল সরকার প্যালেস্টাইন আক্রমণ করে আর প্রতিদিন শত শত মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষ মারা যায়, যদি ওরা আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু প্যালেস্টাইনে যা ঘটছে তার জন্য এখানে নিরাপরাধ মানুষ হত্যা করলে সেটা ইসলামে হারাম। কাজে যারা কোনো পরিবারে আক্রমণ করার জন্য দায়ী, যেমন করছে ইসরায়েলে মানুষ হত্যা নির্দেশ দিচ্ছে, তাদের উপর প্রতিশোধ নেবার বিষয়ে যে কারো যে কোনো সিদ্ধান্ত বা আমরা যুদ্ধ করতে চাইলে সেটা সমর্থন করে ইসলাম। কিন্তু নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা, যেমনটা নিউ ইয়র্কে ঘটেছিল 11 সেপ্টেম্বর, অথবা বোমা বিস্ফোরণ ঘটনা লন্ডন বা বোম্বেতে, সেটা হারাম। কিন্তু একই সাথে আফগানিস্তানে যা ঘটছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি। আফগানিস্তানে হাজার হাজার মানুষকে মারছে আমেরিকানরা, সেটাও হারাম। ইরাকে যা ঘটছে, হাজার হাজার মানুষ মেরে ফেলছে, সেটা অন্যায়, আমরা তার নিন্দা করি। আমরা এইসব বিষয়ে সমর্থন দেই না যে অন্যায় সেটা অন্যায়, সেটা মুসলিম করুক বা অমুসলিম যে করুক। জানি না বোম্বে বোমা বিস্ফোরণের জন্য কারা দায়ী, হতে পারে মুসলমানরা, আমি জানি না, কিন্তু যেই করুক না কেন মুসলিম বা অমুসলিম সেটা কোরআনের বিরুদ্ধে। নিরাপরাধ মানুষ, প্রায় 200 বেশি মানুষ মারা গেছে, 600 বেশি মানুষ আহত হয়েছে, মুসলিম করুক বা অমুসলিম করুক, মুসলিম মারা যাক বা অমুসলিম মারা যাক, এটা হারাম। এই বোমা বিস্ফোরণে অনেক মুসলিম মারা গেছে, যদি কোনো মুসলিম মারা নাও যেত তাও সেটা হারাম, কারণ তখন যারা ট্রেনে ছিল তারা সব নিরাপরাধ মানুষ ছিল। নিরাপরাধ মানুষ হত্যা করা কোরআন এবং হাদিসের আলোকে হারাম। কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার আমরা করতে পারি না। ধরুন জর্জ বুশ আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, 5,000 মানুষ বা 10,000 সংখ্যা যাই হোক না কেন, আমরা বোমা বিস্ফোরণে সমর্থন করি না, ইসলাম সেটা করে না। তাই ইসলামের আলোকে বর্তমান সময় আর অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মুসলিমরা কোরআনের সঠিক শিক্ষা ছড়িয়ে দেব। আর কিছুদিনের মধ্যে আমি লন্ডন যাচ্ছি বক্তব্য রাখার জন্য, পরের সপ্তাহে আরেকটা অনুষ্ঠান ইনশাল্লাহ, তারপর বুধবারেও এ বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটা বক্তব্য রাখবো ইনশাল্লাহ, বার্মিংহামে, লন্ডনে, ম্যানচেস্টারে, আর গ্লাসগো, কার্ডিফ। এর শিরোনাম শিক্ষাবিদদের শিক্ষা, এই সফরের নাম শিক্ষাবিদদের শিক্ষা, কিভাবে তাদের শেখাতে হবে। আমাদের দুর্ভাগ্য মুসলিমরা এখন উপলব্ধি করছি যে ভুল বিষয় এড়িয়ে চলতে হবে, যাই ঘটুক ভুল সে ভুল, টার্গেট করা হয়েছে মুসলিমদের, তাই বলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না, কোরআন সুন্নার শিক্ষার বাইরে যাব না, সেটাই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে যেটা ঘটছে, নিরাপরাধ মুসলিমদের তুলে নিয়ে যাচ্ছে, বের হলে সহজে তাদের টার্গেট করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যদি কোনো নিরাপরাধ মুসলিমকে ধরে নিয়ে যায় তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা কোরআন এবং সুন্নার শিক্ষায় মেনে চলব, কোরআন এবং হাদিসের যে পথনির্দেশনা দেওয়া আছে, কিভাবে আমরা জীবনযাপন করব
যেভাবে রাসুল চলেছেন, যেভাবে আল্লাহ এবং রাসুল চলতে বলেছেন সেটাই আমাদের মানতে হবে। কাজে বুঝতে হবে যে এই সংকটের সময় যা ঘটছে, কিছু ঠিক ঘটছে, কিছু ভুল ঘটছে, কিন্তু আমরা এমন কোনো মুসলিমকেও সমর্থন দেব না যে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, কোরআন এবং সুন্নার বিরুদ্ধে। আর কোনো ভুল নেতৃত্বকে মানব না, মুসলিম নামধারী কেউ সত্যিকারের মুসলমান না। যেমন ধরেন অনেকে আছে মুসলিম নামধারী যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে, কিন্তু সত্যিকারের মুসলিম এমন একজন মানুষ যে কোরআন এবং সুন্না অনুসরণ করে আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। একজন সত্যিকারের মুসলিম কখনো এই ধরনের অন্যায় করবে না। হয়তো পথভ্রষ্ট হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে, এই ধরনের কাজই প্রমাণ হয় না যে 11 সেপ্টেম্বরে যা ঘটেছে সেটা মুসলিমরা করেছে বা করেনি। কিন্তু যদি কোনো প্রমাণও পায় যে কাজটা মুসলিমরাই করেছে, তারপরও ইসলাম কখনো নিরাপদ মানুষ হত্যার সমর্থন করে না। আশা করি উত্তরটা পেয়েছেন। وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى.